বিক্রম বেতালের গল্পের সিরিজ এগিয়ে চলেছে। আমরা ইতিপূর্বেই 19টি গল্প শুনেছি, আজ শুনব 20তম গল্প। শুনতে থাকুন। বেতাল শুরু করলো আরেকটি গল্প। সেকালে বিশালপুর নগরে অর্থদত্ত নামে এক ধনী বণিক বাস করতেন। তার মেয়ের নাম অনঙ্গমঞ্জরী। অনঙ্গমঞ্জরী খুবই সুন্দরী ছিল। অর্থদত্ত অনুসন্ধান করে এক সুপাত্র তার মেয়ের জন্য খুঁজে পেলেন। পাত্রটিও এক বণিকের ছেলে, নাম মদন দাস। তিনি মদন দাসের সঙ্গে তার মেয়ে অনঙ্গমঞ্জরীর শুভলগ্নে বিয়ে দিলেন। মদন দাস একদিন ব্যবসা করার জন্য বিদেশে বেরিয়ে গেল। বাড়িতে রইল তার স্ত্রী অনঙ্গমঞ্জরী ও তার মা। মাকে সে বলল, মা, আমি বিদেশ যাচ্ছি, তোমার বৌমাকে একটু দেখো। একদিন অনঙ্গমঞ্জরী দোতলার জানলায় দাঁড়িয়ে পথে লোক চলাচল দেখছিল। এমন সময় কমলাকর নামে এক রূপবান ব্রাহ্মণ পুত্রকে দেখে খুবই আকৃষ্ট হল। সেও একে দেখে মুগ্ধ। এক মুহূর্তে তাদের দুজনার চার চোখের চকিত মিলন ঘটল। দুজনে এরপর নামা খাওয়া ভুলে গেল। অনঙ্গমঞ্জরীর এক সখী ছিল খুব বুদ্ধিমতী। যখন সে দেখল অনঙ্গমঞ্জরীর অবস্থা দিন দিন খারাপের দিকে, তখন সে ছুটল কমলাকরের বাড়িতে। সে গিয়ে তাকে এসব জানালো। কমলাকরের অবস্থাও শোচনীয়। সেও তো অনঙ্গমঞ্জরীকে পাবার জন্য ব্যাকুল। কিন্তু তার বড়ই দুর্ভাগ্য, যখন কমলাকর অনঙ্গমঞ্জরীর বাড়িতে উপস্থিত হল, তার একটু আগে তার মৃত্যু হয়েছে। হতাশায় কমলাকর মাটিতে লুটিয়ে পড়ল। তার আর জ্ঞান ফিরল না, সেও মারা গেল। তখন দুজনকেই শ্মশানে নিয়ে যাওয়া হলো। একই চিতায় দুজনকেই তুলে দিয়ে আগুন ধরানোর কাজ আরম্ভ হলো। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তখনই সেখানে উপস্থিত হলো মদন দাস। মদন দাস সব কথা শুনল। শুনে কিছুক্ষণ মুহ্যমান হয়ে বসে রইল সেই চিতার পাশে। একসময় সেও সেই চিতার আগুনে আত্মাহুতি দিল। গল্প এখানে শেষ করে বেতাল বলল, মহারাজ, আপনি এখন বলুন, অনঙ্গমঞ্জরী, কমলাকর এবং মদন দাস, এই তিনজনের মধ্যে কার ভালোবাসা সবচেয়ে বেশি? বিক্রমাদিত্য বললেন, মদন দাস। বেতাল তার কারণ জানতে চাইলে বিক্রমাদিত্য বললেন, অনঙ্গমঞ্জরী ও কমলাকর দুজনে দুজনকে ভালোবাসত, তাই মনের দুঃখে দুজনের মরে যাওয়া স্বাভাবিক। কিন্তু মদন দাস বিদেশ থেকে ফিরে এসে জানতে পারল যে তার স্ত্রী আর তাকে ভালোবাসে না। এসব জেনেও সে জ্বলন্ত চিতায় আত্মাহুতি দিল। তার পত্নী প্রেমের তুলনা হয় না, মদন দাসের ভালোবাসাই অনেক বেশি ছিল। সঠিক উত্তর শুনে বেতাল আর ক্ষণকাল সেখানে থাকলো না। সে চলে গেল আবার শ্মশানে। শ্মশান থেকে আবার বিক্রমাদিত্য তাকে ফিরিয়ে আনার পথে বেতাল শুরু করলো আরেকটি গল্প। মনের মতো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন।